আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, হঠাৎ মৃত্যু ভালো নাকি খারাপ? একজন মুসলিমের জন্য হঠাৎ মৃত্যু কি ভালো হতে পারে নাকি খারাপ হতে পারে? এর উত্তর হচ্ছে, হঠাৎ মৃত্যু ভালো ও মন্দ উভয়টাই হতে পারে, তা নির্ভর করছে ব্যক্তির অবস্থার উপর। ধরুন, কোনো ব্যক্তি যদি দিনদার, সৎকর্মশীল ও তাকওয়ান হয়, তাহলে যে অবস্থায় মৃত্যু হোক না কেন, এটি তার জন্য কল্যাণকর। বরং হঠাৎ মৃত্যু হল আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত, কারণ এতে তাকে মৃত্যু যন্ত্রণা ও কষ্ট পোহাতে হলো না, রোগ ব্যাধিতে পড়ে বিছানে কাতরাতে হলো না, অবস্থা নাজেহাল হলো না, কারোর প্রতি মুখাপেক্ষী হলো না। এতে আল্লাহর কাছে তার মর্যাদা বৃদ্ধি পাবে, গুনাহমোচন হবে এবং দুনিয়ার সকল দুঃখ কষ্টকে সে খুব সহজে বিদায় জানাতে পারে, আর সে রবের সন্তুষ্টি ও জান্নাতের দিকে এগিয়ে যায়। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন সে দুনিয়ার দুঃখ কষ্ট থেকে নিষ্কৃতি পায়, পক্ষান্তরে সে যদি আল্লাহ নাফরমান ও পাপিষ্ট হয় তাহলে যে অবস্থায় মৃত্যু হোক না কেন, তার জন্য তা মহাবিপদের কারণ। বিশেষ করে সে হঠাৎ মৃত্যুর কারণে পাপাচার থেকে তাওবা করার সুযোগ পেল না, নিজের অবস্থা সংশোধন করার কোনো সুযোগ থাকে না, সে বঞ্চিত হলো, মানুষের কাছে ক্ষমা চাইতে পারল না, এবং এর মাধ্যমে আল্লাহ ক্রোধ ও আজাবের দিকে ধাবিত হলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হঠাৎ মৃত্যু পাপীর জন্য আফসোসের কারণ আর মুমিনদের জন্য নিষ্কৃতির কারণ। তবে আমরা অনেকে একটি ভুল হাদিস শুনে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। এই মর্মে যে হাদিস বর্ণিত হয়েছে তার সনদ সহি নয়। তবে হঠাৎ মৃত্যু হল কিয়ামতের একটি আলামত, হাদিসে বর্ণিত হয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের একটি আলামত হল হঠাৎ মৃত্যু প্রকাশ পাওয়া। সুতরাং এর থেকে আমরা বুঝতে পারি, হঠাৎ মৃত্যু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, তবে তা মুমিনের জন্য। আমাদের কেউ যদি বিদ্যুৎ শট খেয়ে বা বজ্রপাতে বা স্ট্রোক হয়ে মারা যায়, তাহলে আমরা বলবো না যে তার মৃত্যু খারাপ হয়েছে, বরং আমরা এই কথা বলবো, আল্লাহ তাকে উত্তম মৃত্যু দান করেছে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আল্লাহ আমাদেরকে বুঝে মানা তৌফিক দান করুক। আমিন।